নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান উদ্যোগপতি প্রতিভা। আজকের অনুষ্ঠান প্যাশন বুটিকের অনুষ্ঠান, চম্পার অনুষ্ঠান। অনেক অনেক স্বাগত, শুভ নববর্ষ। শুভ নববর্ষ তোমাকে এবং ওপারে সমস্ত দর্শক বন্ধুকে। কারণ মাসে তোমার একটা করে এপিসোড আর আমাদের অপেক্ষা থাকে, কারণ প্যাশনের শাড়ি ভিড়ের মাঝখানে একেবারে আলাদা করে তোলা নিজেকে। তার কারণ প্যাশনের প্রত্যেকটা শাড়িতে চম্পার নিজস্ব প্যাশনটা কাজ করে। নামটা দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে প্যাশন, মানে প্যাশন থেকে একদম। এবং ও ভীষণভাবে রিজিড ওর কিছু কিছু ডিসিশনে, যেমন কোনো শাড়ির পিস ও রিপিট করে না, একদমই করে না। আপনি একই কালার, একই কম্বিনেশন, একই রিপিট হবে না, অন্য কালারে চান হয়তো পাওয়া যাবে। তো শুরু করি এক নম্বর শাড়ি দিয়ে, মানে গামছার একটা প্রয়োগ কিন্তু একেবারে প্যাশনের অন্য ভাবনাতে। সেই অ্যাপ্লিক দেখো, সেই হ্যান্ড অ্যাপ্লিক, এটা দারুন। দুটো কালারে গামছা আছে, ভীষণ ভালো না? তাঁতের কোয়ালিটি ভীষণ ভালো, 100 কাউন্টের তাঁত। একটা হচ্ছে এই গামছাটার কালার, একটা হচ্ছে লাল গামছা, দুটোকে মিলিয়ে মিশিয়ে আর তার সঙ্গে এটা কিন্তু তাঁতে বোনা গামছা, একদম মানে এটা নর্মাল যে জলজলে গামছা তা না, একটা তাঁতে বোনা গামছা, তার সঙ্গে ব্লাউজ পিসটা তুমি দিয়ে দিচ্ছ হাতের সাথে, লালের সাথে গামছাটা যদি হাতে বা পিঠে ব্যবহার করা যায়। হ্যাঁ, পুরোটাই অ্যাপ্লিকে যাচ্ছে। এক নম্বর শাড়ি নাম্বার 12950, 2950। আর একদম দেখুন, কোল আঁচল পর্যন্ত কিন্তু এই ঝাড়টা কন্টিনিউয়াস যাচ্ছে। নাম্বার 12950, নাম্বার 2। এটা তো একদমই গরমের মেটেরিয়াল, রেশম চেক। যে কি আরাম! আজকে ধরো আমি শাড়িটা যেটা পরে আছি ভীষণ গর্জিয়াস তো দেখতে, কিন্তু আরামটা মারাত্মক, রেশম চেক। এটার সাথে লখনৌ চিকনের সাথে ফ্রেঞ্চ নটটাকে আমি অ্যাড করেছি, খাকি কালার, তার মধ্যে লখনৌ চিকন এবং তার মধ্যে ফ্রেঞ্চ নট। ও, ফুলগুলো এত প্রমিনেন্ট রয়েছে, আর এই রংটার প্রতি তো আমার একটা ভীষণ ভালোবাসা। নাম্বার 2950, দু নম্বর শাড়ি, 2950। পাট ধরে যাচ্ছে, আর এটা না একটা অরেঞ্জ ব্লাউজ দিয়ে পরলে বেশি ব্রাইট লাগবে। নাম্বার 2950। আচ্ছা, এবারে লখনৌ চিকনই দেখাবো। নাম্বার 3, তিন নম্বর শাড়ি, এটা হচ্ছে নাম্বার 3। এটা সিঙ্গেলে দেখাই? হ্যাঁ, এটা সিঙ্গেল। কেন বলতো, হাফটা পুরোটা সাদা তো। আচ্ছা, হাফটা দেখো অল ওভার কাজটা করা আছে। এটা হচ্ছে তিন নম্বর, নাম্বার 3, পুরোটাই এভাবে কাজ আছে। হ্যাঁ, আর হাফটা পিঙ্কের মধ্যে সাদা পাড় যাচ্ছে। এটা হচ্ছে হাফটা, নাম্বার 3, তিন নম্বর শাড়ি, 2950, তিন নম্বর শাড়ি, 2950। তিনের পরে চলে যাব চার নম্বর, নাম্বার 4। এটা একটা হাফ তসর। বাহ, হাফ তসরের কোয়ালিটিটা কি ভালো গো, একদম একদম গরমের এবং সবার সব বয়সে। না, আমরা তো হাফ তসর প্রচুর দেখি, কিন্তু এই কোয়ালিটিটা ভীষণ ভালো, আপনারা হাতে ধরে ফিল করবেন এবং তাতে কাঁথা করেছে। হ্যাঁ, বোলপুরি কাঁথা আছে পুরো। এটাও বেশ 25শে বৈশাখের দিন যদি কেউ পরেন দারুণ লাগবে। আমার মনে হয় হাফ তসরের কাঁথা আপনারা পাবেন ওর কাছে, কিন্তু প্রত্যেকটা শাড়ি তো ইন্ডিভিজুয়াল, তাই এটা দেখলেন এটা হয়তো একজন পেলেন, কিন্তু আর যারা পেলেন না তারা চলে আসুন শ্যামবাজারে। এটা একেবারে শ্যামবাজারে, ভূপেন বোস অ্যাভিনিউ, 66 ভূপেন বোস অ্যাভিনিউ। এটা হচ্ছে শ্যামবাজার মেট্রো স্টেশন, মনীন্দ্রচন্দ্র কলেজের আউটলেটটা দিয়ে বেরোলেই একদম মুখোমুখি, মানে মেট্রো স্টেশনের মুখোমুখি ধাক্কা খাবেন হচ্ছে প্যাশন, এই হচ্ছে গল্প। শাড়িটা ভীষণ সুন্দর, উইদাউট রেড অ্যান্ড উইদাউট ব্ল্যাক, আর ব্লাউজ পিস নেই, শুধু এই পাটটুকু কাটবে। এটার দাম হচ্ছে 3350, নাম্বার 4, নাম্বার 5। আরেকটা হাফ তসর দেখো, এটা সিঙ্গেলে দেখাবো? দেখো না, সিঙ্গেলে দেখাবো না, আমি ভেবেছিলাম যে তুমি কেটে লাগিয়েছো, এরকম অ্যাপ্লিক করে গেছে। এটা হ্যান্ড অ্যাপ্লিক হাফ তসরে, কালারটা ভীষণ সুন্দর, আর তার মধ্যে অ্যাপ্লিক রয়েছে ফুলটা, আর এই লেসটাকেও কিন্তু বসানো হয়েছে উপর দিয়ে, প্যাচ করে হিসেবে বসানো হয়েছে উপর দিয়ে, সাজিয়েছে তোমার মতো করে একদম অন্য রকম ভাবে। নাম্বার 5, 3650, পাঁচ নম্বর শাড়ি, 3650। এর ব্লাউজ পিস আছে, এরপরেও আর একটা হাফতা সাত দেখাবো, পাঁচের পরে যাব ছ নম্বর, নাম্বার 6। ওর কাছে না সিল্ক তসর হয়তো দেখি আমরা, কিন্তু মেনলি আপনারা যদি মনে করেন যে আমি একটু কটন কিছু নেব, আপনারা আসলে পরে ভ্যারাইটি পাবেন এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, মানে এইটুকু বলতে পারি যে টিভিতে দেখানো হয়নি মানে সেই শাড়িটা কমন তা নয়, কোনো কিছু কমন পাবেন না, কোনো কিছু ওর কাছে কমন পাবেন না, যতগুলো শাড়ি আছে ততগুলো ডিজাইন আছে, এটুকু বলতে পারি। তাই আসতে হবে আপনাদের, যদি কারোর আজকে মনে হয় আসবেন, আজকে তিনটের পরে আসুন, একটু ফোন করে, যারা আসবেন আজকে তিনটের পর ফোন করে আসুন, আর রিকনফার্ম করে হট করে এলে আমি আবার দেখাতে পারবো না শাড়িগুলো। আর আজকে এখন যারা ফোন করে বুকিং করছেন বিকেল 5টার পর ফোন করে রিকনফার্ম করবেন যে আমি কিন্তু শাড়িটা নেবো, সকালে ফোন করেছিলাম। ছ নম্বর শাড়ি, 3350, এটাও পিঙ্ক কালারের একটা হাফ তসর, তার মধ্যে কাঁথা রয়েছে, নাম্বার 6, 3350।
এটা ব্লাউজের স্ট্রিপটা দিয়ে দিচ্ছি এটা ব্লাউজের স্ট্রিপ ব্লাউজ পিস নয় কিন্তু এই হচ্ছে 6 অবধি গেল এবার আসছি আমরা একটু টসর শুরু করি কাঁথা কালারটাই ভীষণ সুন্দর মানে ওর শাড়ির ক্ষেত্রে একটা কথা বলি এই শাড়িটার ম্যাটেরিয়ালটাকে ডাই করে ও ডিজাইন বুঝিয়ে দিয়ে দেয় যারা করেন তাদেরকে রংটাও বলে দিয়ে রংটাও বলে দেয় যে কোনটাই কোন রং পড়বে দেখবে অনেক সময় সুতোয় কাপড়ের মধ্যে রং সুতোগুলো আটকানো থাকে যে কালারগুলো বলি 7 নম্বর শাড়ি নাম্বার 7 কারণ ওইটাই তো ডিজাইনারের চোখ যে এই রংটার উপরে কোন কোন রংটা খুলবে একদম এটা একটা গোল্ডেন ইয়েলো কালার ডাই হয়েছে ডাইটাও খুব সুন্দর হয়েছে টসর একটু এটা মেশছে গাছি টসর উপর এটা কিন্তু গোল্ডেন ইয়েলোই করেছে একদম আর ফোক মানে ফাইনার্স ফোকটাকে কিন্তু কাঁথাতে আনা হয়েছে পুরো ফাইনার্স ফোকটা কাঁথাতে রয়েছে নাম্বার 7 7 নম্বর শাড়ি 8250 উইথ ব্লাউজ নাম্বার 7 8250 এবারে আসবো নাম্বার 8 8 নম্বর শাড়ি পরপর কিছু তসর গাছি তসর দেখিয়ে দেব আমি না এই শাড়িটাতে আটকে গেছি গো বিশ্বাস করো এই তসরের কালারটা কি দারুণ না আমি তসরটার জন্য আটকেছি কাজটা তো তোমার সেই কাজ কাচ্চি একদম একদম অরিজিনালি কাচ্চির কাজ তসরের রংটা এটা ভার্জিন কালার ভার্জিন কালার মানে কোনো ডাই করলে কিছু করনি এত ভালো কালারটা কেন ডাই করতে ইচ্ছে করেনি গো সিরিয়াসলি শাড়িটা ভীষণ সুন্দর দারুণ আর স্লিক কাজ তো এটা হচ্ছে 8 নম্বর শাড়ি 7850 7850 8 নম্বর শাড়িটা ভীষণ সুন্দর গো নাম্বার 8 7850 এই হচ্ছে ব্লাউজ পিস আমার কি মনে হয় জানো তো এই শাড়িগুলো তো একটা একটাই এইটাই যে আমি দুর্গাপূজার আগে আরেকটা পাবো তা তো নয় একদমই না তাই আমার যদি শাড়িটা পছন্দ হয় আমি এখন থেকে স্টোর করতে শুরু আমি এখন থেকে ভালো কাজ এই কারণে দেখে নিচ্ছি কারণ শেষে হয়তো আমি চাপে এত কাজ করতে পারবো না এটার প্রাইসটা বলে দিই এটা হচ্ছে 8 নম্বর শাড়ি নাম্বার 8 এটা হচ্ছে 7850 এবারে আসবো নাম্বার 9 9 নম্বর এটাও গাছি দশ আর দশরের মধ্যে ইয়েলো ইয়েলো পড়লে না সেটা একটা আলাদা এফেক্ট তৈরি হয়ে যায় ইয়েলো আর ব্ল্যাক দেখো একটু ব্ল্যাক দিয়ে আউটলাইন করেছো ফ্লোরাল মোটিভ গুলো আর ভরাট কাজ জমাট কাজ অল ওভার আমি বুটি স্টাইলে মোটা মোটা স্টাইলে মোটা এবং মানে পাটটা অন্যরকম তোমার আঁকাটাও তোমার নিজেরই একদম যার জন্য শাড়িগুলো আলাদা হয় এটা হচ্ছে 7850 7850 7850 এই হচ্ছে ব্লাউজ এটার সঙ্গে একটু ইয়েলো কাপড় দিয়ে মিক্স ম্যাচ করে ব্ল্যাক কাপড় কিনে মিক্স ম্যাচ করে ব্লাউজটা বানান এটা হচ্ছে আজকে 9 নম্বর শাড়ি দেখালাম নাম্বার 9 7850 এবার আসছি নাম্বার 10 এটা দেখো একটা আউটলাইন কাঁথা করেছি তসরে এটা ডবল লাইন গেছে অসুবিধা হয় বুঝতে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আজকের এপিসোডের আমরা দেখাচ্ছি 10 নম্বর দাম হচ্ছে 7850 মানে এতটা কাজ দাম কিন্তু মাত্র 7850 নাম্বার 10 এবারে আসবো নাম্বার 11 11 নম্বর এটা হচ্ছে নাম্বার 11 11 নম্বর শাড়ি কি সুন্দর শাড়িটা এটা তসর তসর তার মধ্যে ব্লক হয়েছিল তাই তো এই কালারগুলো একদম ব্ল্যাকগুলো ব্লক ব্ল্যাকগুলো ব্লক দাবার ছক ব্লক তাকে ধরে ধরে মাল্টি কালার সুতোর ব্যবহারে কাঁথা করা হয়েছে আর একটু জরিরও ব্যবহার আছে অ্যান্টিক জরি দেখো একটা শেষের আউটলাইনটা প্রত্যেকটা বক্সের আউটলাইনটা জরি দিয়ে কিন্তু ক্লাউড নয় তো এটা হাফ শাইটা হাফ টাটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের প্রতি ওরও ভালোবাসা আমারও ভালোবাসা 11 নম্বর শাড়ি 6950 6950 উইথ ব্লাউজ ধরো নবমীর রাত ঈদের সন্ধে ঈদ তো সবেতে পরে নিতে পারবো ঈদ তো আসলোই এই তো রোজা শুরু হয়ে যাচ্ছে এটা গেল 11 এবার আসছে 12 নম্বর নাম্বার 12 আমি আবারও বলছি আমি এখন থেকে পূজোর কাজ দেখাতে শুরু করছি যারা কালেক্ট করা করে নিন এটা হচ্ছে 12 নম্বর এটাতে কিন্তু কাশ্মীরি হয়েছে ব্লকের সঙ্গে মিক্স ম্যাচে কাশ্মীরি মানে তসর কেন তোমার মিক্স ম্যাচ বলছো ঠিক কিন্তু ব্লকের পরিমাণ অনেক কম অনেকের পরিমাণ অনেক অনেকটা বেশি মানে আমি কি করি বলতো ব্লকটাকে দিয়ে এটা ভাঙি এটা একটু অন্যরকম লাগে মানে কালার টোনটাকে তুমি ভেঙে যেখানে গ্রিন আর ব্ল্যাক এর মাঝখানে তুমি ব্লকের ব্যবহারটা করেছো কিন্তু মেইনলি এখানে কাশ্মীরিটা বড় কলকা ছোট কলকা মেশানো হাফটা আর হাফটা যাচ্ছে
হাফটাতে পার ধরে যাচ্ছে, সেখানেও স্টিচ এবং উপরেও বুটি হিসেবেও স্টিচ গেছে। ওয়াইডলি পুরোটা দেখবো। এটা হচ্ছে আজকের 12 নম্বর শাড়ি 7550, 7550 নাম্বার 12 উইথ ব্লাউজ পিস, 12 নম্বর 7550। 13 নম্বর তসরের কোয়ালিটিটা না হাতে ধরছি তো আমি ফিল করছি, এত ভালো তসর, এত ভালো তসর ভাবাই যায় না, দুর্দান্ত। এটাও দেখো ওই মিক্স ম্যাচ ব্লকের সাথে স্টিচের, এটা না চকলেট কালার, চকলেট রাস, চকলেট আর ইয়ালো, তিনটে টোন আছে। আর এটার মধ্যে তোমার পার্সি হয়েছে, পার্সি হয়েছে একটু অন্যভাবে, পার্সিটাকে ব্যবহার করেছে একটু অন্যভাবে, খুব ভালো হয়েছে শাড়িটা। আঁচলটা আর বডিতে গেছে ছোট ছোট বুটি, মানে বুটা আই আর কি, আর পাড়ে ফিশবোনটা গেছে, যাচ্ছে অনেকগুলো স্টিচ আছে। আর দেখো হ্যাঁ, এই হচ্ছে কুচি থেকে বাদ বাকিটা। দামটা বলে দিই, এটার দাম হচ্ছে, এটা 13 নম্বর শাড়ি 7550, নাম্বার 13, 7550। এই চকলেট কালারে যাচ্ছে হচ্ছে ব্লাউজটা। এটা গেল নাম্বার 13, এবার আসছে নাম্বার 14, 14 নম্বর। ওয়াও, এই শাড়িটা দারুণ দেখতে, যখনই লাল আর কালো থাকে তসরে তখন সেটা খুব সুন্দর হয়ে যায়, দারুণ হয়েছে। আর এটা না একটা ডার্ক গ্রে, একদম স্লেট স্লেট কালার, এক্স্যাক্টলি স্লেট কালার, ব্ল্যাক বোর্ডের কালার না, একদম একদম। আর তার মধ্যে টেম্পলটার মধ্যে দুটো ভাগ, একটা কালো ভাগ একটা লাল ভাগ, তার মধ্যে দু রকমের স্টিচ, আর এই যে ব্লকটা দিয়ে ফ্রেমিং হয়েছে টেম্পলটা, তার মধ্যেও এমব্রয়ডারি কালারগুলো স্টিচে গেছে। আপার ইয়োকে কোন দু লাইনে স্টিচ আছে, একটা ব্লকের সঙ্গে যাচ্ছে, একটা সরাসরি যাচ্ছে, ধরো এটাই ভাবে, কারণ অনেকগুলো টেম্পল আছে, পুরো পাট ধরে পরপর যাচ্ছে, খুব সুন্দর। নাম্বার 14, 7250, 14 নম্বর, 7250 উইথ ব্লাউজ, নাম্বার 14, 7250। নাম্বার 15, 15 নম্বর, এবার কটা অ্যাসিড পেন্টিং দেখাই তসরে। নাম্বার 15, 15 নম্বর শাড়ি, এটা পেন্টিং করেছো কিন্তু এর মধ্যে একটা এফেক্ট তো তুমি দিয়েছো, তুমি শিখিয়েছো অবশ্যই, নেট ফেলে না, নেট ফেলে একদম ঠিক করে শিখে গেছে, তুমি বলেছিলে যে নেটটা ফেলে তারপরে স্প্রে করে স্প্রে করা হয়, খুব সুন্দর, মানে আগে পেন্টিংটা হয়ে যায় তারপরে নেটটা ফেলে, কিন্তু একটা এফেক্ট হবে, তো ডিজিটাল প্রিন্টের একটা এফেক্ট, একদম ডিজিটাল এফেক্ট, দারুণ হয়েছে। এবং এটা কি বলতো, সব বয়সে পরা যায়, এগুলো তো স্টাইলিশ শাড়ি হয়ে যায়। এবং এটা হচ্ছে 15 নম্বর শাড়ি 5450, 5450, নাম্বার 15, 15 নম্বর, 5450 উইথ ব্লাউজ। এবারে আসবো 16 নম্বর, তসরের ক্ষেত্রে বলি ও কিন্তু কোয়ালিটি ভীষণ মেনটেন করে, মানে আপনারা যারা গাছি তসর পরেন তারা বুঝবেন শাড়িটা হাতে পেয়ে, যারা পরেন না আমি বললো একটা পরুন, মানে এই তসর অ্যাজ ইট ইজ থাকবে। আমার কাছে ওর একটা গাছি তসরে হ্যান্ড পেন্টিং কাঁথা আছে, মানে অ্যাসিড পেন্টিংয়ের সঙ্গে কাঁথা আছে। আজকে শাড়িটার বয়স নেই নেই করে ধরো ৯ বছর, ৯ বছর আগে তো সেই শাড়ি এখনও ওই রকমই আছে, কী করে থাকলো, সুতো তো একটুকু সরলো না, কারণ তসরের কোয়ালিটি। আচ্ছা এটাও দেখো তসরের উপর হ্যান্ড পেন্টিং, কিছু এখানটা ব্রাশিং গেছে আর আঁচল কুচিতে পেন্টিং গেছে। এটা হচ্ছে কুচি সবুজে দুটো টোন দিয়ে করা হয়েছে। এবং এটা হচ্ছে 16 নম্বর শাড়ি 5450, 5450, নাম্বার 16 উইথ ব্লাউজ, পেস্তা আর একটা গ্রিনে যাচ্ছে। 17 নম্বরে যাব, নাম্বার 17, এটা হচ্ছে 17, নাম্বার 17 আঁচল, এটা না এল হিসেবে গেছে আর কি, পপি ফ্লাওয়ারকে করেছো আর গায়ের উপরে ব্রাশিং গেছে খুব সুন্দর করে, চেক্সটা যেটা আসছে শেডেড চেক্স, এটা কিন্তু ব্রাশিংয়ের এফেক্ট, ব্রাশিংয়ের এফেক্ট একটা। আর এইভাবে যাচ্ছে পেন্টিংটা, পুরো হ্যান্ড পেন্টিং, এটা ভাবা যায়, মানে যিনি তোমার শিল্পী যিনি আঁকেন ভীষণ ভালো ভালো তার, হ্যাঁ তা নাহলে না এই যে সমানভাবে ফুলটা এখানে যতটা ততটা, আমি আগে বলেছি আমি তো বুঝিয়ে ছেড়ে দিই, কিন্তু সে যদি ঠিক মতো না করতে পারে তাহলে শাড়িটা দাঁড়াবে না। এটা হচ্ছে ব্লাউজ, এটা হচ্ছে নাম্বার 17, প্রাইস হচ্ছে 5450, নাম্বার 18। ওয়াও দারুণ, একটু সময় দেবেন, ও সবাইকে দেবে কিন্তু এই শাড়িটা হতেও তো সময় লাগবে, অ্যাসিড পেন্টিংটা দেওয়ার চেষ্টা করবো কারণ এটা হয়ে যাবে। হ্যাঁ বাট শাড়িটা অসাধারণ, আমি বলেই দিলাম যে একটু সময় দেবেন, দেবে দিতে বাধ্য, কারণ এই শাড়ি না একটাতে ঠিক আশ মিটবে না, একজন পরবেন তা নয়, ভীষণ ভালো এই কালারটা, মাট কালার একদম একদম, কাদামাটি রং আর তার সঙ্গে এইভাবে রেডের একটা ফেড, ফেড রেড আর কি টোন, অসম্ভব অসম্ভব শাড়িটা।
এটা হচ্ছে নাম্বার 18 5450, 18 নম্বর শাড়ি, 5450। এটা হচ্ছে ব্লাউজ 18 এর পরে নাম্বার 19। তোমার কি হয়েছে বলো, তোমার প্রত্যেকটা আঁকা হ্যান্ড পেইন্টিং এ গেছে তো, কিন্তু শাড়িটা দেখলে এফেক্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টেড একদম। কি করে এটা হয়, এটা হ্যান্ড পেইন্ট, পুরো হ্যান্ড পেইন্ট। এখানে দেখো আরেকটা এফেক্ট ব্যবহার করা হয়েছে, এটা ওই একই গল্প, স্প্রে করে মানে কাটিং করে নিয়ে এটা স্প্রে করে। এটা একটা নেট, এটা একটা এরকম ডিজাইনার নেট দিয়ে এটা করা হয়েছে। আচ্ছা, নেট মানে আমি তো পেপারে ডিজাইন করে, না না একদম না, একদম ডিজাইনার নেট ফেলে এখন হয় না তো, ফুল লতা পাতা এরকম নেট পাওয়া যায়, এটাকে দিয়ে করা হয়েছে। কনসেপ্ট শাড়ি লাগছে একদম, কনসেপ্ট এটা লাইট পিচের সঙ্গে মানে ইংলিশ টোন, দুটো ইংলিশ টোন। এবং এটার দাম হচ্ছে 5450, 5450, নাম্বার 19, 19 নম্বর উইথ ব্লাউজ। এবারে আসবো নাম্বার 20, 20 নম্বর শাড়ি। আর তসরের কোয়ালিটি এত ভালো, এটা হচ্ছে নাম্বার 20। আর কালারটা কি বলবো, এটাও ইংলিশ টোন, এটা অ্যাকচুয়ালি সেই মানে ল্যাভেন্ডার লাইট টু লাইট, মানে পাউডার ল্যাভেন্ডার বলতে পারো, মানে ল্যাভেন্ডার কালারটা লাইট টু লাইট ভার্সন। মানে অনেকে ধরো তসর কালারটা পরবেন না, তো সেক্ষেত্রে এই কালারটা চলতে পারে না, মানে তসর সাথে একটু ব্লু এর টাচ থাকবে। হ্যান্ড পেইন্টে খুব বোল্ড তো, ভীষণ সুন্দর। এবং দাম হচ্ছে 5450, নাম্বার 20, 20 নম্বর শাড়ি, 5450, উইথ ব্লাউজ পিস, নাম্বার 20, 21। তসর শেষ, এবার সিল্ক দেখাচ্ছে। এবং এই সিল্কটা ওর স্পেশাল একটা তৈরি করানোর সিল্ক, অবশ্যই সিল্কটা ও নিজে বুনবে না, তাঁতি ভাইরাই বুনেছেন, কিন্তু ওই ডিজাইনটাতে ও নিয়েছে এইভাবেই বুনিয়েছে ওর লটটা, যাতে ও কাজটা করতে পারে। মানে আমি কুচিটার ব্লাউজ পিসটা চেক করেছি একদম, ও হাফটাকে পুরোটা ঢালা রং দিয়েছে, এটা মেজেন্টা, একটা ইংলিশ টোন মেজেন্টা, বর্ডারটা বসানো হয়েছে, আর ভেতরে পুরো ফ্রেঞ্চ নটের সঙ্গে পার্সি গেছে, বোতাম স্টিচ, ফ্রেঞ্চ নট, স্প্রিং কর্ড, মানে এটা তাই তোর? হ্যাঁ একদম, সুতোর মানে স্টিচের মিক্স ম্যাচ একদম। আর এই এটা হচ্ছে কুচিটা শুধু পরবে, আর ব্লাউজটা ব্লাউজটা মানে আমার কেন জানি না মনে হয় এটা পরার পর ভালো লাগবে, এবং লাগজেও তো মানুষ নিচ্ছেন ও ব্লাউজটা। এবং ব্লাউজে দেখুন ও কিন্তু হাতে কিচ্ছু করেনি, কারণ ওটা মার খেয়ে যায়, বর্ডার দিয়ে দিয়েছি চেকটাকে রেখে। এবং এটা হচ্ছে আজকে 21 6750, 21 নম্বর, 6750। 21 এর পরে যাবো 22, 22 নম্বর শাড়ি, নাম্বার 22। এটাও একটা কাতানের উপর, এটা অরেঞ্জ ব্ল্যাক আর ইয়েলোর একটা কনসেপ্ট আছে এর মধ্যে, কিন্তু হাফটা হচ্ছে অরেঞ্জ আর ব্ল্যাক, অ্যাঙ্গুলার করে ব্লক, স্ট্রেট লাইন এবং অ্যাঙ্গুলার করে ব্লক এবং সলিড কালার, সলিড, আর তার সঙ্গে ওইভাবেই। আচ্ছা আমি একটু বলে দিই, একটু একটু কালোর দাগ পড়েছে, এটা ব্লকের ছিটে পড়ে গেছে, এটা হাতে কাজ, হ্যাঁ হাতে কাজ করতে গেলে একটু এসে যায়। 22 নম্বর, এই দিকটা হচ্ছে ইয়েলো, এখানেও কিন্তু পারে ব্লকের ফাঁকে ফাঁকে বক্স করে করে স্টিচটা যাবে। 22, 22 নম্বর শাড়ি, 6950, 6950, নাম্বার 22, উইথ ব্লাউজ পিস, 22 নম্বর, 6950, 23 নম্বর, 23, এটা হচ্ছে 23। হ্যাঁ এটা একটা কাতানের উপর, এটা ফিস বোনের সাথে দেখো কিছু চেন সেলাইয়ের মতন এটা বলে, আর তার সাথে কিছু স্প্রিং কর্ড আছে, অন্য রকমের সেলাই স্টিচটা আমি বোঝাতে পারবো কিনা জানি না, ভেতরটা খুব সুন্দর। আইটা না ব্লু এর সঙ্গে মেজেন্টা মিশে একটা পার্পলিশ টোন এসেছে। এটা হচ্ছে 23, 23 নম্বর শাড়ি, 6950। সিল্কের কোয়ালিটি ভালো, তো একটা শাইন সবসময় কাজই করবে, যারা একটু স্লিক কাজ পছন্দ করে এটা তাদের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে। এবং এটা হচ্ছে 23 নম্বর শাড়ি, 6950, এটা নাম্বার 23, 23 নম্বর, 6950, নাম্বার 23, 6950, এই হচ্ছে ব্লাউজ পিস। আর একটা পট্টি বর্ডার তো শাড়িটাতে যাচ্ছে, 23 দেখালাম, 24, 24 নম্বর, এটা কালারটা হচ্ছে পিচ পিঙ্ক, আর তার সঙ্গে একদম টিপিক্যাল তুতে, আর তার সঙ্গে তোমার অ্যাঙ্গুলার করে যাচ্ছে ডিজাইন, স্টিচও হয়েছে, ব্লকও যাচ্ছে, আবার একটা লাইন ব্লককে ছেড়ে আর একটা লাইন ব্লকের উপরে কিন্তু মিররটা করা হয়েছে, হাফ শাড়িটা এভাবেই যাবে, আর হাফটা আসবে হচ্ছে, এটা হচ্ছে আজকের এপিসোডের 24 6650, 6650, উইথ ব্লাউজ পিস। ব্লাউজের হাতাতে কিন্তু ব্লক রয়েছে, এই কালার যতগুলো ফিল দেখছেন এই রানিতুতে সবটা কিন্তু স্টিচ, এই পারে আয়নাটাও গেছে। এটা হচ্ছে নাম্বার 24 6650, 25, এটা আরেকটা দেখো কাতানের উপর আছে, 25 নম্বর শাড়ি, নাম্বার 25, আঁচল, এটাতে হ্যান্ড পার্সি গেছে একদম, কিন্তু অন্য ডিজাইনও আলাদা, অ্যারেঞ্জমেন্টও আলাদা, সুতোর কালারও আলাদা, উইদাউট রেড, অনেকেই আছেন যে একদম লাল ছাড়া একটা শাড়ি চাই,
এটা 25,6950 অল্টারনেট কালারের টেম্পল যাচ্ছে সলিডটাতে এবং তারপরে স্টিচ যাচ্ছে। 6950 25 নম্বর শাড়ি নাম্বার 25,6950 25 উইথ ব্লাউজ পিস 26 26 নম্বর নাম্বার 26 কালারটা নিয়ে কিছু বলবো না, এটাও শীট স্লেট কালার কালার তার সাথে রানী কালার আর ব্লকও রয়েছে, কিন্তু এখানেও সেই একই কথা স্টিচের ভলিউমটা অনেক বেশি, বোল্ড কাজ কিন্তু আর এইভাবে পুরো শাড়িটা গেছে। 26 প্রাইস হচ্ছে 7550 এগুলো কিন্তু সব কাতানের উপরে কাজ যাচ্ছে। 7550 26 নম্বর শাড়ি উইথ ব্লাউজ। এবার আসবো 27 নম্বর 27 এটা বাতিকের সঙ্গে স্টিচ স্টিচ হ্যাঁ এটাও কিন্তু 25 বৈশাখের জন্য অ্যাপ্রোপ্রিয়েট শাড়ি হবে। বাতিক রয়েছে আঁচলটাতে আর পারে ক্র্যাক ক্র্যাক গেছে আর ভেতরটা এটাতে কলকাগুলো গেছে, এখানে কিন্তু সরাসরি স্টিচ গেছে, চারকোল কালার হয়েছে এটা আর এই হচ্ছে আপনার কুচিটা পুরোটা বাটিকে যাচ্ছে। এর ভেতরে কিন্তু স্টারগুলো যেগুলো দেখবেন এগুলো কিন্তু স্টিচে যাচ্ছে, এই এইগুলো সব স্টিচে যতগুলো শাড়ির মধ্যে আছে সব এরকমভাবে স্টিচে একটু ওয়াইডলি ভাই এবার। আর ব্লাউজটাও অল ওভার। 27 নম্বর শাড়ি নাম্বার 27,6250 28 নম্বর এটাও অ্যাপ্লিক হ্যান্ড অ্যাপ্লিক কাঁথার প্যাচও আছে। কালারটা কি ভালো এসছে শাড়িটার, ওয়াও রে মেহেন্দি কালার বলো মেহেন্দি লেমন টোন একদম অ্যাকচুয়ালি লেমন টোন। এই যে দেখবে তুমি আমলকির গায়ের রং নিম ফল যেগুলো হয় তার মধ্যে সবুজ হলুদ মেশানো যে কালারটা হয় না ব্লকের সঙ্গে অ্যাপ্লিক পাড় ধরে কাঁথার প্যাচ এবং অ্যাপ্লিক কিন্তু সব হ্যান্ড অ্যাপ্লিক এবং এটা কিন্তু ওভারল্যাপিং অ্যাপ্লিক যাচ্ছে দুদিকের পাড় ধরে পুরো। এটা হচ্ছে 28 28 নম্বর শাড়ি 6650 28 নম্বর 6650 উইথ ব্লাউজ। এবারে আসবো 29 29 তোর কালার নিয়েও কিন্তু পুরো প্রচুর এক্সপেরিমেন্ট চলছে করছি। দেখো এইটা যেমন পুরো অফবিট কিছু কালার দিয়েছি মানে মেলানো যাবে না, পিঙ্কের সঙ্গে একটা বটল গ্রিন টোন তার সঙ্গে আবার একটা ব্লুইশ গ্রে মানে গ্রেইশ ব্লু গ্রেইশ ব্লু গ্রেইশ ব্লু পাটটার মধ্যে ব্লক এবং স্টিচ অল্টারনেট করে যাবে জিগজ্যাগ করতে করতে যাচ্ছে হিসাব মতো। 29 29 নম্বর শাড়ি 6650 শাড়িটা পরার পরে দুর্দান্ত লাগবে, এই কালারটা তো টিপিক্যাল সামার কালার। 29 নম্বর 6650 উইথ ব্লাউজ। 30 নম্বর নাম্বার 30 এটা হচ্ছে 30 এটা বান্ধেজের সঙ্গে নাম্বার 30 30 নম্বর শাড়ি এটা বন্ধেজ হয়েছে প্রথমে তারপরে স্টিচ হয়েছে আর এই কালারটা কি স্মার্ট এসছে, এটা স্লেট কালার ব্লু টোনটা একটু বেশি। হ্যাঁ 30 নম্বর 6250 6250 পুরো পাটটা ধরে আগে বন্ধেজ হয়েছে আর এটা স্টাচ ব্লাউজ পিস ব্লাউজে কিছু করিনি ব্লাউজটাকে প্লেন বডিতে হাতাতে বন্ধেজ করবে। এটা হচ্ছে নাম্বার 30 30 নম্বর 6250 এবারে আসবো 31 এটাও বন্ধেজ। হ্যাঁ একটু বন্ধেজ সাথে পেন্টিং ও সেই নেট দিয়ে যেমন করে ও সেইভাবেই করেছে, প্রথমে বন্ধেজ হয়েছে তারপরে হ্যান্ড পেন্টিং হয়েছে তারপরে স্প্রে হয়েছে, টোটাল এফেক্টটা এই দাঁড়িয়েছে গাছের মধ্যে ফুল মানে ফুলের গাছ সাথে পাখি। 32 নম্বর 32 এটার দাম 4550 4550 আর ব্লাউজ পিসটা এটা। 32-এর পরে যাব 33 নম্বর 33 এটাও তো বন্ধেজের সঙ্গে আছে, চারটে রকম দেখাবো এই কনসেপ্টটা কিন্তু তোমার একদম নতুন 33 আমার এটা একটু ভালো লাগছে এখন এরকম। হ্যাঁ খুব ভালো হয়েছে কনসেপ্টটা মানে এই যে একটা ডিজাইনার নেট দিয়ে বা স্প্রে করে কালারটাকে এরকমভাবে আনা হ্যান্ড পেন্টিং এর উপরে ইউনিক। এটার দাম হচ্ছে 4350 নাম্বার 32 তাই তো এটা 32 4350 এই হচ্ছে ব্লাউজটা অল ওভার বন্ধেজে যাচ্ছে। 33 দেখালাম এই 32 দেখালাম এবারে আসছি 33 33 নম্বর নাম্বার 33 এটাও বন্ধেজ মানে একটা শাড়ি 4350 দাম কিন্তু তার পিছনে খাটনি হচ্ছে 10,000 টাকার সত্যিই তাই। আঁচলটা দেখুন হ্যান্ড পেন্টিং বন্ধেজ হয়েছে প্রথমে শাড়িটা তারপরে আঁচলে হ্যান্ড পেন্টিং হয়েছে এবং তারপরে পুরো আঁচল থেকে পাড় পুরোটা সেইভাবে স্প্রে করে এফেক্টটাকে আনা
তার সাথে পেন্টিংটা যাচ্ছে। আর একটা শাড়ি মানে কি বলুন তো, একটা সিল্কের এই থানটাকে ও হাতে পেয়ে ওকে কিন্তু ভাবতে হয়েছে যে এই থানটা দিয়ে ও কী করবে। এটা তো স্টিচও করতে পারতো, মিক্স ম্যাচও করতে পারতো, ব্লকও করতে পারতো, এইভাবে সাজিয়েছে। এটা ওর কনসেপ্ট, এই কনসেপ্টটার দামটা কিন্তু অনেক বেশি, আর এটার মূল্য লক্ষ টাকারও বেশি। সবার ভালো লাগলে আমি আরও কাজ করতে পারবো। এটা হচ্ছে ব্লাউজ, দাম হচ্ছে 4350, নাম্বার 34 নম্বর। বাহ, আবার সেই ফুলের পাখিটা, এটা তুমি অন্য কালারে এনেছো আর কি, তাই তো? হ্যাঁ, হাফটা অন্যরকম করেছে, পাখি দুটো পাখি আলাদা। হ্যাঁ, পাখি আলাদা, পাখির জেস্টার পশ্চার আলাদা, কম্বিনেশন আলাদা, গাছ ফুল আলাদা, সবই আলাদা, কিন্তু পাখি, হ্যাঁ, ফুল পাখির দুটোর কনসেপ্ট দেখিয়ে দিলে। এটা পিচের টোনে, এটা এদিকে ধরো তো, এইভাবে কালারটা ভালো বোঝা যাবে, রেড ইয়েলোর সঙ্গে দারুণ। আমার মনে এটা পরার পর খুব ভালো লাগবে, ব্রাইটও লাগবে এটা ব্লাউজটা। 4350, 34। এবার কথা কটন দেখাই দেখি, হাফতা সুতা কাছে আসো। এই ধরনের প্রচুর শাড়ি ওর কাছে কিন্তু আছে, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, এবং তার জন্য আপনাদের আসতে হবে শ্যামবাজার মেট্রো স্টেশন। এটা মনীন্দ্রচন্দ্র কলেজের যে আউটলেট, সেই আউটলেট দিয়ে বেরিয়েই আপনারা, মানে মেট্রো স্টেশনের ভেতর থেকে বেরিয়ে মানে রাস্তায় নামবেন, ওখানে দাঁড়িয়েই তাকালে উল্টো দিকে প্যাশনকে পাবেন। এটা হচ্ছে 5টার পর রিকনফার্ম করেন, এখন যারা বুকিং করছেন তারা বিকেল 5টার পর রিকনফার্ম করবেন। আর সারা মাস ধরে না ভালো করে টিভিতে দেখুন, ইউটিউবে দেখে নিয়ে নিশ্চিত হয়ে বুকিংটা করুন। এটা 35 3550 উইথ ব্লাউজ পিস, 35 36, 36 নম্বর, নাম্বার 36। এটা কি হাফতা সাত্ত? আর কাঁথা যাচ্ছে তে, 36 36 নম্বর শাড়ি, নিট অ্যান্ড ক্লিন স্টিচ, 36 দরকার নেই বাবু, 36 36 নম্বর, স্লিক বর্ডার উইথ ব্লাউজ স্ট্রিপ, দাম হচ্ছে 3350, 37। এবার আর কটা, হ্যাঁ ডক্টর চিকন দেখিনি, এটা একটা করে, এটা একটা সিঙ্গেলে দেখাবো, 37। এটা অরেঞ্জ, হাফ অরেঞ্জ হাফ হোয়াইট, হোয়াইটের মধ্যে অরেঞ্জ দিয়ে কাজ, অরেঞ্জের মধ্যে হোয়াইট দিয়ে কাজ, মিডল পার্টে এবারে যাচ্ছে কাজটা, আর এই হচ্ছে শাড়িটা। 37 দেখিয়ে দিলাম, 2950, এটা উইদাউট ব্লাউজ অবশ্যই। এইগুলো দেখানোর রিকোয়েস্ট ছিল, আমি অনেকগুলো কালার কম্বিনেশন দেখিয়ে দিচ্ছি। এবারে আসছি 38, বুটিকে এসে দেখতে হবে, আরো আরো আছে এবং অন্যভাবেও আছে। ও যেটা প্রথম শুরু করেছিল, তারপরে যখন দেখলো যে ওটা ভীষণ জনপ্রিয়তা পেয়ে গেছে, ও সেটা টিভিতে দেখানো বন্ধ করে দিয়েছে। ওটা আমার নিজের খুব পছন্দের ওই ডিজাইনটা, এটা হোয়াইট ইয়েলো, এবং ঠিক মিডল পার্ট না এই জায়গাটাতে কাজ করাতে পুরো মেখলার মতো মনে হবে। প্রাইস হচ্ছে 2950, নাম্বার 38, এটা হোয়াইট ইয়েলো কম্বিনেশন, 39 39 নম্বর, এটা ফিরোজা, ফিরোজাতে সাদা হোয়াইট দিয়ে, সামারের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। এর সঙ্গে একটু মুক্তোর গয়না, এবং গয়নাও ওর কাছে পাওয়া যায় কিন্তু। এটা হচ্ছে নাম্বার 39, পুরোটাই লখনৌ চিকেনের কাজ যাচ্ছে, 39 2750। এই লখনৌ চিকেন কিন্তু আমার বাংলায় কাজ হওয়া লখনৌ চিকেন। এবার আসছি 40, এটা একটা অসম্ভব সুন্দর শাড়ি, মানে এটা মিক্স ম্যাচ, হাফটা গেছে হচ্ছে, হাফটা নয় আঁচল, কুচি আঁচলটা হচ্ছে বাটিক, এটা দুটো শাড়ি কেটে জুড়ে। আচ্ছা, এটা বাটিকটা হচ্ছে হাফতা সারে, না 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 না, তাঁতের তাঁতে তাঁতে একদম, তুমি যে হাফতা সারে এত ভালো কোয়ালিটি তাঁতে, আর এই দিকটা হচ্ছে তাঁতের উপরে, হ্যাঁ স্টিচটা যাচ্ছে, আর তোমার স্টিচটা এত সুন্দর স্টিচ করা না, আমি বুঝতে পারিনি যে জোড়া হয়েছে না। আর এটা হচ্ছে আবার কুচিতে যাচ্ছে বাটিকটা, আবার কোলা চলে স্টিচটা যাচ্ছে, এবং দামটা হচ্ছে এটা 2150 উইদাউট ব্লাউজ অবশ্যই, 41 আমার সামনে শাড়িটা। এটা একটা ওই মানে সিল্কে বাটিক হয়েছে, রেডটাও একটু বন্ট রেড, আর এই গ্রিনটা হচ্ছে মেহেদি টোন, একদম দুটোই মেহেদি টোন, একটাতে রেডের সঙ্গে একটা হচ্ছে মাল্টি কালার এফেক্ট রয়েছে তোমার সামনে শাড়িটা। এটা 41 দেখাচ্ছে, 3650, আর 42 গ্রিনটা কাছাকাছি টোন, লাইট, এটা ডার্ক, ওটা লাইট আছে, এটা ক্র্যাক নেই, ওটা ক্র্যাক আছে, এটাতে পারে আবার হ্যাপি কার্ড রয়েছে, 42 3650। এরকম সিল্কে বাটিক আপনারা প্রচুর পাবেন, 3650 প্রাইস হবে, কিন্তু প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি পাবেন। আমাদের হাতে সময় নেই বিদায় নেবো, হোলসেলাররা একদম যোগাযোগ করবেন না, চলে আসবেন মনীন্দ্রচন্দ্র কলেজ শ্যামবাজার, মাথায় রাখলে আপনি প্যাশনে পৌঁছে যাবেন। আজকে যদি কেউ আসতে চান 3টার পরে আসুন, আর আজকে বিকেল 5টার সময় কিন্তু আবার ফোন করে রিকনফার্ম করুন, এখন যাদের শাড়িগুলো পছন্দ করে বুকিং করছেন। আর অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের, নমস্কার।